হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হাওড়া থেকে সকাল 9:20 ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল স্টেশন 39 কিলোমিটার আসতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা 15 মিনিট। ট্রেন ভাড়া 10 টাকা করে পার হেড। আজ আপনাদের নিয়ে যাব প্রাচীন ঐতিহ্যবাহী ব্যান্ডেল ব্যাসিলিকা বা ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলেই আপনারা প্রচুর অটো ও টোটো দেখতে পারবেন। এখান থেকে ব্যান্ডেল চার্চের দূরত্ব 2 কিলোমিটার। আপনারা পায়ে হেঁটে যেতে পারেন বা অটো টোটো করে যেতে পারেন, পার হেড ভাড়া 20 টাকা করে। অবশেষে আমি ব্যান্ডেল চার্চের গেটের সামনে হাজির হয়েছি। এখানে ভেতরে ঢোকার কোনো প্রবেশ মূল্য নেই। এখানে দর্শনের সময় হলো সকাল 8:00 থেকে বিকাল 4:30 পর্যন্ত। গেট দিয়ে এন্ট্রি করার পর যীশুখ্রিস্টের জীবনের ঘটে যাওয়া বিভিন্ন করুণ দৃশ্যগুলি মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়। বন্ধুরা, এখন আমি গির্জার ভেতরে যাব এবং আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং এখানে ঘটে যাওয়া 400 বছরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ঐতিহাসিক ব্যান্ডেল ব্যাসিলিকা বা ব্যান্ডেল চার্চ বাংলার নির্মিত প্রথম খ্রিস্টান উপাসনা গৃহ। 1599 খ্রিস্টাব্দে এই চার্চ তৈরি করা হয়। 1536 সালে পর্তুগিজরা হুগলির সপ্তগ্রামে বাণিজ্য করতে আসে এবং সেখানে তারা বসতি গড়ে তোলে। 1771 সালে তারা মুঘল সম্রাট আকবরের থেকে হুগলিতে শহর নির্মাণের অনুমতি পায়। তখন থেকে তারা হুগলিতে বসবাস শুরু করে। গোয়া থেকে অগাস্টিন ফাদারদের নিয়ে এসে 1599 সালে গির্জা তৈরি করা হয়। কিন্তু পর্তুগিজদের উপর মুঘলরা সন্তুষ্ট ছিল না। মুঘল সম্রাট শাহজাহান হুগলির এই পর্তুগিজ কলোনি আক্রমণ করেছিলেন, যুদ্ধে পরাজিত করেছিলেন পর্তুগিজদের। পর্তুগিজদের কেল্লা ও গির্জা ধ্বংস করা হয়ে মুঘলরা বন্দী করা হয় গির্জার পাদ্রিক ফাদারকে। তাকে আগ্রায় নিয়ে গিয়ে মত্তহাতির নিচে ফেলে দেওয়া হয়। আশ্চর্যজনকভাবে তিনি বেঁচে যান। এই অলৌকিক ঘটনা দেখে শাহজাহানের মন গলে তিনি বিশাল জমি দান করেন এবং নতুন গির্জা তৈরি করার জন্য পরামর্শ দেন। বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন।